অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 5ই জুন 2020 চন্দ্রগ্রহণ। এই 5ই জুন থেকে 5ই জুলাইয়ের মধ্যে তিনটি গ্রহণ কিন্তু চলবে, অর্থাৎ 5ই জুন চন্দ্রগ্রহণ, 21শে জুন সূর্যগ্রহণ এবং 5ই জুলাই চন্দ্রগ্রহণ। এর ফল দেশ ও দুনিয়ায় কী পড়তে চলেছে আমি তাই নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এবং এর পাশাপাশি জানাই, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আমি 21শে জুন যে সূর্যগ্রহণ হতে চলেছে তার এফেক্ট কী পড়তে চলেছে আমাদের দেশ ও দুনিয়ায় তাও আমি এর আগের ভিডিওতে বলেছি, সেটারও লিঙ্ক আমি কিন্তু আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিন। অগ্রিম ভবিষ্যৎবাণী আমি করে যাচ্ছি আমার এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের মাধ্যমে। তো দেখুন, প্রথম কথা হচ্ছে, এক মাসের মধ্যে 2টি চন্দ্রগ্রহণ, 1টি সূর্যগ্রহণ। এই গ্রহণ, তিনটি গ্রহণ মোটেও শুভ নয়, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এবং দেখুন, এই চন্দ্রগ্রহণ যখন হবে, এই 5ই জুন যখন চন্দ্রগ্রহণ হবে, তখন তিনটি গ্রহ কিন্তু বকরি থাকছে, অর্থাৎ শনি গ্রহ বকরি থাকছে, বৃহস্পতি গ্রহ বকরি থাকছে, শুক্র গ্রহ বকরি থাকছে এবং রাহুকৃতি তো বকরি চলে আপনারা প্রত্যেকেই জানেন, অর্থাৎ 5-5টি গ্রহের বকরি। এর প্রভাব কী পড়বে এই গ্রহণের এক মাসের মধ্যে, তাই নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত জানাতে চলেছি। প্রথমেই জানাই, আমি এর আগে অঙ্গারক যোগের ভিডিও দিয়েছিলাম, দেখুন বেশ কিছু জায়গায় দিল্লিতে ভূমিকম্প হয়েছে, দেখুন ওয়েস্টবেঙ্গল এবং উড়িষ্যাতে কিন্তু ঝড় হয়েছে, এগুলো আমি কিন্তু আগাম কিন্তু ভবিষ্যৎবাণী করেছিলাম। ঠিক তেমনি আজকে আমি এই গ্রহণ, এই তিনটি গ্রহণের ফলে কি হবে মেনলি আজকে চন্দ্রগ্রহণ নিয়ে বলবো, তারপরে সূর্যগ্রহণের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। এর ফলে হতে চলেছে, প্রথম কথা হচ্ছে, দেশের কোনো না কোনো স্থানে ভূমিকম্প কিন্তু হবেই, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, ভূমিকম্প হওয়ার প্রবল সম্ভাবনা। এটা রিক্টার স্কেলে 6-7 এর মধ্যে থাকবে এর কম্পন মাত্রা। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আগুন লেগে যাওয়ার মতন ঘটনা কিন্তু ঘটবে দেশের মধ্যে, এটা প্রবল যোগ তৈরি হয়েছে। এরপরের জানাই, এরপর আসতে চলেছে বড় ধরনের ঝড় ঝঞ্ঝাট, অর্থাৎ তুফানও আবার কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু আছে এই গ্রহণের, আফটার গ্রহণের পর। এবং কিছু কিছু ক্ষেত্রে এই গ্রহণের জন্য রাজনৈতিক অস্থিরতা কিন্তু বাড়বে দেশের ক্ষেত্রে এবং দুনিয়ার ক্ষেত্রে, অর্থাৎ বাইরে দেশের ক্ষেত্রে কিন্তু এর রাজনৈতিক একটা অস্থিরতা কিন্তু দেখা যাবে। চায়নার সাথে যুদ্ধ না হলেও যুদ্ধের মতো পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। বর্তমান সময় কিন্তু আমরা গোটা বিশ্বব্যাপী রাসায়নিক যুদ্ধের মধ্যে কিন্তু আমরা গৃহবন্দী হয়ে আছি, প্রত্যেকেই জীবন বাঁচানোর জন্য এই রাসায়নিক যুদ্ধকে মধ্যে কিন্তু আমরা আছি, তার জন্য আমরা গৃহবন্দী। তো এর নেগেটিভ এফেক্ট কিন্তু পরে একটা পড়ার সম্ভাবনা, এই তিনটি গ্রহণের ফল কিন্তু একটা ভয়ানক হতে চলেছে, অর্থাৎ যুদ্ধ না হলেও যুদ্ধের মতো পরিস্থিতি বা কোনো কোনো জায়গা দখল করার মতো পরিস্থিতি কিন্তু আসতে পারে। পাকিস্তান কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করবে ভারতের ক্ষেত্রে, যদিও ভারত সেই জায়গাগুলো রিকভারি করে দিবে, ভারতের সেনা যথেষ্ট শক্তিশালী এবং ক্ষমতাশীল। এই সময় আপনাদেরকে আবারও বলি, যে প্রত্যেকে বলে যে আমার কী হবে, দেখুন প্রথমে আপনাদেরকে জানাই, যদি দেশ ভালো না থাকে, দুনিয়া ভালো না থাকে, আপনি ব্যক্তিকেন্দ্রিক কী করে ভালো থাকবেন, তাও আমি এর ফল পরে রাশিফলে দিব, যে কোন এই চন্দ্রগ্রহণের ফলে কোন কোন রাশির কিছু কিছু ক্ষেত্রে সুবিধা আসবে। তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তুফান, ভূমিকম্প, আগুন জ্বলে যাওয়ার মতো ঘটনা এবং ক্লাউড বাস্ট, অর্থাৎ খুব
বৃষ্টি হওয়ারও কোনো কোনো জায়গায় সম্ভাবনা আছে। ভিডিওটি এ পর্যন্ত, সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।